আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি দুই হর্সের ক্লাচ মোটরের সমস্যা এবং সমাধান। আজকে আপনাদের এটি রিপেয়ার করে দেখাবো। তো দর্শক সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আজকে এই মোটরটির সম্পূর্ণ কানেকশন এবং আপনারা কীভাবে বার্নিশ করবেন, কীভাবে ক্যাপাসিটার কানেকশন করবেন, কীভাবে ক্লাচ অ্যাডজাস্ট করবেন, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মোটরটির দুটো ক্যাপাসিটারই ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটিকে আপনার আজকে রিপেয়ার করে আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা মোটর কিন্তু খুলে নিয়েছি, এখন আমরা ক্লাচটা খুলব। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি অনেক লম্বা হয়েছে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটি একটি গাজি কোম্পানির 2HP ক্লাচ মোটর, সিঙ্গেল ফেজ। তো কানেকশন দেখেন আপনারা। তো আমরা ক্লাচটি খুলে ফেলেছি, ক্লাচটিতে অনেক ময়লা জম পড়ে আছে। তো এটি আজকে আপনাদের ক্লাচের কানেকশনগুলো সম্পূর্ণ বিস্তারিত আলাপ করব। তো আমরা পিছনের পার্টটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন কানেকশন কীভাবে দেওয়া ছিল। তো ভিতর থেকে আমাদের দুটো তার বের হয়েছে, যেটি মূলত ক্যাপাসিটারের কানেকশনের জন্য এবং ক্লাচের কানেকশনের জন্য। তো আমরা তারটা কেটে ফেলব। আমরা কানেকশনগুলো খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। আমরা ক্লাচের কানেকশনটিও খুলে নেব। আমরা ক্লিপগুলো খুলে নেব, তা না হলে আমাদের ব্যাক পার্টটি খুলবে না। তো আমাদের সেফটি খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে, অতিরিক্ত চাপ পড়ার কারণে আমাদের কয়েল যে সুতো দিয়ে বাঁধা ছিল, তো সুতোগুলো কিন্তু পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কয়েল কিন্তু আমাদের মোটামুটি ঠিক আছে। তো আমরা সুতোগুলো ফেলে দেব। ভালোভাবে এটি পরিষ্কার করে নেব। এটি আমরা নতুন করে আবার বেঁধে বার্নিশ দিয়ে নেব। আমরা কানেকশন পয়েন্টগুলো খুলতেছি, কানেকশনটা দেখতে হবে।
যেখানে কোনো সমস্যা হয়েছে কি না। তো আমরা দেখতে পেলাম কানেকশনগুলো ওকে আছে, আমরা মোটরটি পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা কয়েলটি আবার বেঁধে দিব। তো আমরা এক নম্বর টিউব ছিল আমার কাছে, সুতার টিউব, তো বাংলা টিউব এটিকে বলা হয়, বাংলা টিউব। তো এটি দিয়ে আমরা দু সাইড ভালোভাবে বেঁধে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কয়েলগুলো বেঁধে দিচ্ছি। তো ভালোভাবে টাইট করে কয়েলগুলো বেঁধে দিতে হবে। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আপনাদের টেনে টেনে দেখাতে হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা কয়েলগুলো ভালোভাবে মিলিয়ে কয়েলগুলো ভালোভাবে বেঁধে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কিন্তু ভালোভাবে বাঁধাই করা হয়ে গেছে, আমরা আরেক সাইড লুপের সাইডটি ভালোভাবে বেঁধে দেব। তাহলে প্রায় কয়েলগুলো বাঁধা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বেঁধে দিতে হবে। তো আমরা এখন এটিকে বার্নিশ দিয়ে নেবো ভালোভাবে। তো এই টিপসগুলো আপনারা ব্রাশ দিয়েও বার্নিশ করতে পারেন। তো আমার সুবিধার জন্য আমি বোতল দিয়েই করছি, ক্যান দিয়ে ঢেলে দিচ্ছি বার্নিশ, যাতে করে বার্নিশ একদম সুলোটির ভিতর দিয়ে ঢুকতে পারে। তো বন্ধুরা, আমাদের কিন্তু বার্নিশ করা মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন আবার ফিটিং করে নেব। তো এটিকে আমরা বার্নিশ দিয়ে অবশ্যই 3-4 ঘন্টা শুকিয়ে নিয়েছি। তখন আমরা ছিদ্রটি দিয়ে তারগুলো ঢুকিয়ে নেব।
নাটগুলো আবার লাগিয়ে নিব ভালোভাবে। তো ভালোভাবে এটিকে মিলিয়ে নিতে হবে, নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে। তো আমাদের পিছনের পার্ট হয়ে গেছে, আমরা এখন সামনের পার্টটি লাগিয়ে নিব। সামনের পার্টের স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। তো এটি সমানভাবে ভালোভাবে টাইট দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোটর কিন্তু একদম ইজি হয়ে গেছে, নাটগুলো ভালোভাবে টাইট করে দিয়েছি। এখন আমরা কানেকশনগুলো ভালোভাবে তার বের করে নেব। তো দেখতে পাচ্ছেন ক্লাচটা কিন্তু আমি অবশ্যই গুছিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ক্লাচটি এখন লাগিয়ে নেব। তো এখন স্ক্রু দিয়ে আটকে দেব। স্ক্রু কিন্তু অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আমি কানেকশন দিয়ে দিই। তো আমাদের ক্লাচ কিন্তু পারফেক্ট ওকে আছে। আগে কিন্তু প্রথম অবস্থায় একটি জ্যাম হয়েছিল। তো এখন ক্লাচটি মেপে দেখব এই ক্লাচটি কাজ করে কি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজ করতেছে। মিটারটিতে লাইট পড়ার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আমাদের ক্লাচ এখন ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এটি কানেকশন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সাদা কালারের ক্যাপাসিটারটি, এটি আমাদের 35 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। আর নীল কালারের যেটি দেখতে পাচ্ছেন এটি হলো 250 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো নীলটি হলো আমাদের রানিং ক্যাপাসিটার, স্টার্টিং ক্যাপাসিটার, আর সাদাটি হলো আমাদের রানিং ক্যাপাসিটার। তো আমরা স্টার্টিংয়ের এক মাথা এবং রানিংয়ের এক মাথা আর ভিতর থেকে যে লুপটি বের হয়েছে সেটির এক মাথা কানেকশন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটি তার কমন হয়ে গেল। তো আমরা 300 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটারটি আছে এটি দিয়ে মূলত আমরা স্টার্টিং ক্যাপাসিটার হিসাবে বা ক্লাসে লাগিয়ে দিব, ক্লাসে কানেকশন দিয়ে দেব। তো আমরা পিনটি লাগিয়ে নেব ভালোভাবে। এটি আমাদের কমন ক্যাপাসিটারের দুটো ক্যাপাসিটারই আর ভিতরের যে তারটি বের হয়েছিল তিনটো মিলে আমাদের কমন হয়ে গেল। তো স্টার্টিং ক্যাপাসিটার আমরা ক্লাসের এক প্রান্তে লাগিয়ে দিব। তো আমরা ক্লিপটি ভালোভাবে খুলে লাগিয়ে দিব। তো ক্লিপটি আমাদের লাগানো হয়ে গেছে।
আমরা এখন ক্লাসের এক মাথায় কানেকশন দিয়ে দেব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্ট্যান্ডিং ক্যাপাসিটার কিন্তু অবশ্যই ক্লাসে কানেকশন দিতে হবে, তা না হলে কিন্তু মোটরটি পুড়ে যাবে। তো রানিং ক্যাপাসিটারটি আমরা আরেক মাথায় ক্লাসের সাথে লাগিয়ে দিলাম। তো ভালোভাবে দেখবেন তো আমাদের কমনটি প্লাস্টিকের কভারের সাথে আটকে দিলাম। এটি আমাদের কমন, এখন যেটি লাগিয়ে দিলাম এটি কমন। তো আমাদের স্টার্টিং ক্যাপাসিটার এখন কভার ভিতর দিয়ে, প্লাস্টিক কভার ভিতর দিয়ে তারটা ভালোভাবে গুছিয়ে নিব, যাতে ঘোরার সময় আবার ক্লাসের সাথে বেঁধে না যায়, আটকে পড়তে পারে, অনেক সময় আটকে যায়। তখন আমরা ভালোভাবে সাপোর্ট দিয়ে কভারটা আটকে দেব। এটি আমাদের স্টার্টিং ক্যাপাসিটার, এটি দিয়ে মূলত মোটরটি স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পরে ক্লাসটা অটোমেটিক অফ হয়ে যাওয়ার পরে আমাদের রানিং ক্যাপাসিটার কাজ শুরু করে দেয়। আমরা ভালোভাবে স্ক্রুগুলো আটকে নিব। তখন আমরা রানিং ক্যাপাসিটারটিও আটকে নিব। তো বন্ধুরা, আমাদের দুটো ক্যাপাসিটারই আটকানো হয়ে গেছে। তো এখন আমরা ফ্যানটি লাগিয়ে নিব। ব্যাক কভারটি লাগিয়ে নিব, ফ্যান কভারটি। ব্যাক কভারের লাটগুলো ভালোভাবে টাইট দিতে হবে। তো বন্ধুরা দেখতে পারছেন আমাদের মোটর কিন্তু মোটামুটি ফিটিং হয়ে গেছে। তখন আমরা কানেকশন দিয়ে দিব। এখানে Z1 Z2 লাইন করা আছে, তো আমরা লাইনটি ভালোভাবে লাগিয়ে নিব। কানেকশনগুলো আমরা ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেব। লুজ থাকলে অনেক সময় ফায়ার করে পুড়ে যেতে পারে, তো বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। তখন আমরা ছোট একটা ফিউজ দিয়ে আপনাদের মোটরটি চালিয়ে দেখাবো। আমরা কভারটি ভালোভাবে আটকে দিব। তখন আমরা কানেকশন দিয়ে দিলাম একটি ফিউজের মাধ্যমে। শর্ট থাকলে আমাদের ফিউজটি পুড়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোটর কিন্তু কমপ্লিট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে একটি মোটর রিপেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।